আপ্রিল থেকে যুক্ত হচ্ছেন মাঝার মাহবুব এবং ময়মনসিংহে আছেন হারুনুর রশিদ। তবে শুরুতে মাঝার জানাবেন যে আর তো মাত্র 10 দিন বাকি আছে এই আয়কর তথ্য সেবা মাসের, তো মাসের শেষ দিকে এসে রিটার্ন দাতাদের ভিড় কেমন দেখছেন? মুক্তিয়া, আপনি যেমনটা বলছিলেন যে আয়কর সেবা মাসের যে মাত্র আর 10 দিনের মতো সময় আছে, অপরদিকে রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে নভেম্বরের পর জরিমানা দিয়ে আসলে আয়কর দিতে হবে, তবে কারণ সময় বাড়ানো হবে না, সেক্ষেত্রে তারা প্রত্যাশা করছেন যে নভেম্বরের মধ্যেই যেন সবচেয়ে বেশি রিটার্ন জমা পড়ে। তবে আমরা এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য বছরের তুলনায় যে ভিড়গুলো লক্ষ্য করি অন্যান্য বছরের সময় এই সময়টাতে, এবার সেই তুলনায় কিন্তু ভিড় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, কারণ অবরোধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে একটি প্রভাব পড়তে পারে এমনটি কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবং তারা বারবার বলছেন যে আসলে যে এবার যে রাজনৈতিক যে পরিস্থিতি কিছুটা প্রভাব পড়বে। এই মুহূর্তে আমরা আছি করঞ্চল 5-এ, এখানে মূলত যারা ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন সেক্টরে তারাই এখানে তাদের আয়ের হিসাব জমা দিয়ে থাকেন, অপরদিকে এখানে যারা বেতনভুক্ত রয়েছেন তারাও রয়েছেন। তবে গতকাল পর্যন্ত আমরা অর্ধ মাসের অর্থাৎ এই মাসের যেই অর্ধেক সময় পর্যন্ত আমরা রাজস্ব বোর্ড থেকে যে হিসাবটি পেয়েছি যে 3 লাখের মতো রিটার্ন জমা পড়েছে শুধুমাত্র এই মেলা কেন্দ্রিক, এবং অপরদিকে আমরা বেশ কয়েকটা করঞ্চলের সঙ্গে কথা বলেছি যারা বলেছে যে মাস শেষে তাদের যে হিসাব করা হয় সেখানে লাখের উপরে কিন্তু ছাড়িয়ে যায় রিটার্নের পরিমাণ। তবে অপরদিকে অর্ধ মাসে সেখানে দেখা গেছে কোনো কোনো করঞ্চলে তাদের প্রত্যাশিত রিটার্নের চেয়ে অনেকটাই কম, 10,000 বা 15,000, কারো 20 দিনের মধ্যে করঞ্চল 6-এ গতকাল কথা বলছিলাম আমরা যে করঞ্চল 6-এ 20 দিনে মাত্র 25,000 পড়েছে, সেখানে তারা বলছেন যে আসলে পরবর্তী 1 সপ্তাহে মাসের শেষ পর্যায়ে গিয়ে সেটি লাখে ছাড়াবে এমনটাই তারা বলছেন, যে কারণ যেই মাসের শুরুর দিকে যেই আসলে যে ভাটা পড়ে সেটি শেষ দিকে থাকবে না এমনটাই তারা প্রত্যাশা করছে। আমরা এই ছিল রাজধানীর করঞ্চলগুলোর খবরাখবর। আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে আমাদের সহকর্মী রয়েছে, আমরা ময়মনসিংহের খবরাখবর জানতে চাইবো সেখানে আসলে কেমন রিটার্ন জমা পড়ছে। সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু চলছে যে আয়কর বিভাগের যে আয়কর মেলা বা তথ্য সেবা মাসের যে কার্যক্রম সেটি কিন্তু ময়মনসিংহে বেশ জাঁকজমকভাবেই চলছে। আমরা সকাল থেকেই দেখছি যে বিভিন্ন এলাকা থেকে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন তারা কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসে ভিড় করেছেন এবং তারা তাদের যে প্রয়োজনীয় কাজ সেটি কিন্তু সম্পন্ন করছেন। এবং আজকে আসলে রাজনৈতিক পরিস্থিতির যে কর্মসূচি সেগুলো না থাকার কারণে কিন্তু মানুষজনের বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কয়েকটি বুথ রয়েছে সবগুলো বুথেই কিন্তু আজকে মানুষজন আসছেন এবং তারা তাদের যে আয়কর রিটার্নের কার্যক্রম সেটি তারা সম্পন্ন করতে পারছেন। তো ময়মনসিংহ জেলায় ময়মনসিংহ করঞ্চলের আওতাধীন এবার আয়কর রিটার্ন বা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 1100 কোটি টাকা এবং এ পর্যন্ত প্রায় 600 কোটি টাকারও বেশি কিন্তু রাজস্ব আদায় হয়েছে। এবং আয়কর সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটি বলছেন যে সামনে যে কয়েকদিন আছে 30 নভেম্বর পর্যন্ত, এই কয়েকদিনে তাদের যে লক্ষ্যমাত্রা সেটি তারা সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তারা আশা করছেন, এবং এখন পর্যন্ত প্রায় 26,000-এরও বেশি মানুষ কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেছেন। এবং যারা বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি বা বেসরকারি চাকরিজীবী রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এসে তাদের যে নির্ধারিত আয়কর সেই আয়কর তারা এখানে প্রদান করছেন। আর আরেকটু যদি বলে রাখি যে ময়মনসিংহ আয়কর কর অঞ্চলের অধীনে 22টি সার্কেল রয়েছে ময়মনসিংহ জেলা ছাড়াও, ময়মনসিংহ বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সব মিলিয়ে 22টি সার্কেল রয়েছে এবং এই 22টি সার্কেলের অধীনেই কিন্তু এখানে আয়কর রিটার্নের যে কার্যক্রম সেটি এখানে বাস্তবায়িত হচ্ছে এবং যারা আসছেন তারা কিন্তু তাদের যে পছন্দ মতো আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। এবং এই আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কর কমিশনারের কার্যালয়, এখানে নির্দিষ্ট বুথ রয়েছে, সেই বুথে যারা সংশ্লিষ্ট যারা আয়কর রিটার্ন দাখিল করবেন তারা যে তাদের সেই সেবাটা গ্রহণ করছেন, এবং এখানে সোনালী ব্যাংকের একটি বুথ রয়েছে, এই বুথে এখানে তাৎক্ষণিকভাবে টাকা জমা দেওয়া যাচ্ছে, এবং আয়কর আইনজীবী সমিতি তাদের একটি বুথ রয়েছে সেখানে যারা আয়কর দিতে আসছেন কোনো সমস্যায় পড়ছেন তাদেরকে কিন্তু বিনামূল্যে সেই সেবাটা দেওয়া হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে। তো সব মিলিয়ে বেশ উৎসবমুখর পরিবেশেই আয়কর প্রধান কার্যক্রম চলছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।